Hayong Hagotre Baksha Hasti Bopor Ribani Pishing T. HM T. Ayos Mission Ilua Jung by Phil Jogo, Ayurvedic Shal Palazaka, Bobakra called Agoni Proki Bogoda, Ashali Pando Timachaka Hasti Bonjaka Professor Doctor Marik Shasha, Hamtang Betri Ozama Kiron Giti, Hamtang Betri Taki Function Chip Devor Bakovi, Majani Nograido, Kathar Kati, Mushuni Pishing T. Asali Hayoni, Ayurvedic Shal Palai, Mani, Panda Chesuitika Hasti Montjokra, Kobe, Majani Nograido, Asali Pando Kosha, Hasti Montjokra, Bar Hakotoni Montjokra, Narendra Muni 2014 Bisho. আসলে পাচার হারবার ইয়াগলো ড শাক হামনি মেদেক রোগ বেলাই দশ ছলাই দেখা হামকরা ইনকারে শাওই খনা লিখা আজকে যে বিশ্ব আয়ুর্বেদ দিবস উদযাপন উপলক্ষে এখানে একটু আগে আমরা অনেক আগে আপনাদের সাথে আমার পরিচয় ছিল দেখতাম আপনারা যারা আয়ুর্বেদিক সিনিয়র ডক্টরদের আজকে কয়েকজন তো রিটায়ার করে গেছেন নতুন তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে একটা সময় ছিল যে আয়ুর্বেদিক যে চিকিৎসা সেটা কিন্তু প্রকৃতির সাথে তার একটা বিরাট সম্পর্ক ছিল আমরা প্রকৃতিতেই আমাদের জন্ম এবং প্রকৃতির মধ্যে রহস্য লুকায়িত আছে এখানে কিন্তু ট্রিটমেন্টের সব কিছু আছে এবং আমরা সবাই জানি যে দেবতাদের চিকিৎসা করছে ভগবান ধন্বন্তরি যে ওনাকে স্মরণ করেই কিন্তু যদি ভগবানরা যদি ধন্বন্তরীর মানে চিকিৎসক হন তা আমরা কিন্তু অনেক সময় ভুলে সেই প্রকৃতিকে ভুলে আমরা অন্যদিকে এখন যাচ্ছি কোনো এক সময় ভারতে পড়াশোনার জন্য বিদেশ থেকে আসত বিভিন্ন ইউনিভার্সিটি ছিল এখানে আপনারা সবাই জানেন তপশিলা আনন্দ বিশ্ববিদ্যালয় এবং অনেক আর আমরা এখন আমাদের ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে আমরা মনে করি খুব গর্বিত বোধ করি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে 2014-তে যখন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন আস্তে আস্তে কিন্তু মানুষের মানসিকতা এবং তাদের চিন্তা ভাবনারও কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে সেই যে আয়ুষ মন্ত্রক সেটাও প্রধানমন্ত্রীজি যখন আসলেন সেই আয়ুষ মন্ত্রক তৈরি করলেন বিভিন্ন হসপিটালে যারা আয়ুর্বেদিক ডক্টর্স হোমিওপ্যাথিক ডক্টর্স একই যারা অ্যালোপ্যাথিক ডক্টর্স তাদেরকে একই স্বাদের নিচে কিন্তু আনা হয়েছে সেটা আগে কিন্তু সেটা ছিল না এবং আমি জানি ব্যক্তিগতভাবে ওদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স তৈরি হতো তো আস্তে আস্তে করে কিন্তু সেটা অনেকটা আরোগ্য মন্দিরও তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় তো মানুষ এখন বুঝতে পারছে যে আয়ুর্বেদিক মানুষের ভালো হওয়ার বিষয়টা হচ্ছে সবচেয়ে সর্বোপরি এখানে কি অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক সেটা ইম্পর্টেন্ট না আর আয়ুর্বেদিক একটা মানে এত সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট যেখানে এখন ওখানে আলট্রাসোনোগ্রাফি থেকে আরম্ভ করে বিভিন্ন টেস্টিং ল্যাব সেখানে আছে তো এখন মানুষ বহির্বিভাগে আমরা দেখেছি এখানে আউটডোরও প্রচুর পেশেন্ট এখন আসছে বাইরেও যেসব আয়ুর্বেদিক সেন্টারগুলো আছে সেখানেও প্রচুর আসছে এবং শুধু তাই না আমি নিজেও প্যারালাইসিস মানে 50-bedded হসপিটাল আছে সেখানে আমি গিয়েছিলাম সেখানেও আমি দেখেছি যে বরং বেডের সংখ্যা কম হয়ে গেছে সেখানে ইন্দোরে পেশেন্ট আমি দেখতে গিয়েছিলাম তো সব দিকে মিলিয়ে আয়ুর্বেদিক যে চিকিৎসা পদ্ধতি সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বা আমাদের স্বাস্থ্য বিভাগ কেন্দ্রীয় সরকারের ওনারাও আয়ুষ ডিপার্টমেন্ট যেভাবে চিন্তা করছেন ত্রিপুরা সরকারও সেভাবে চিন্তা করছেন আমি কিছুদিন আগে বলেছিলাম যে এখানে আমরা হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক কলেজ এখানে আমরা তৈরি করব এর মধ্যেও আমাকে কিরণ মিত্তা যে আমার সাথে কথা বলছিলেন যে বাইরের যারা এখানে রবি শঙ্কর যে ফাউন্ডেশন আছে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন যদি চেষ্টা হবে অনেক সময় অনেক জিনিস বললে হয়তো বা পরবর্তী সময় দেখা যায় সেটা মেটেরিয়ালাইজ হয় না কিন্তু আমাদের চেষ্টা আছে এবং যখন চেষ্টা আছে সেটা হবে এবং তার প্রকৃত উদাহরণ হচ্ছে ডেন্টাল কলেজ আপনারা সবাই জানেন যে ডেন্টাল কলেজ খুব অল্প সময়ের মধ্যে আমরা সেটা করেছি তো ওয়াই নট আয়ুর্বেদিক কলেজ এবং হোমিওপ্যাথিক কলেজ এবং সেটা আমরা করবো এবং বললেন যে ওনারা বলছেন যে ওনাদের পক্ষে সম্ভব গভর্নমেন্টের তরফ থেকে সব কিছু হবে তা না যারা প্রাইভেট ইনভেস্টাররা আছে যারা ফিলান্থ্রোপিক এই ধরনের ওয়ার্ক করেন তাদের মাধ্যমে বড় বড় ইনস্টিটিউশন তাদের আছে তো তাদের ক্রেডেনশিয়াল দেখে নিশ্চয়ই ওনাদেরকে বলবো আসবার জন্য এবং আমরা জানি যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ আমরা সবসময় যেটা বলি স্বাস্থ্য ভালো না থাকলে হিউম্যান রিসোর্স যেটা বলে অন্য কাজে যেখানে লাগানো যায় সেটা কোনোদিন সম্ভব হবে না তো মাননীয় প্রধানমন্ত্রীজি যে যোগ ব্যায়ামের পর আপনারা সবাই জানেন যে 21
জুন ইন্টারন্যাশনাল যোগা দিবস, সেটা কিন্তু উনি ওনার আহ্বানে সেটা হচ্ছে আজকে, এবং এই যোগ ব্যায়ামের মাধ্যমে অনেক রোগ থেকে আমরা কিন্তু বাঁচতে পারি। সিমিলারলি এখানে যে গাছগাছরা আছে বিভিন্ন, যেটা আমি প্রকৃতির মধ্যে রহস্য রয়ে গেছে, সেগুলোকে আরও বেশি রিসার্চ গবেষণার দরকার। এবং আয়ুর্বেদিক ডক্টররা আমি জানি এখন সেই গবেষণার মধ্যে ওনারা যুক্ত আছেন। আরও বেশি বেশি করে এখানে যা ইনফ্রাস্ট্রাকচার দরকার আমাদের তরফ থেকে নিশ্চয়ই আমরা চেষ্টা করব। এবং একবার যেখানে আমরা বিশ্ব আয়ুর্বেদ দিবস উদযাপন করছি, তো আমাদের ভারতবর্ষে তো আছেই, এবং ইন্টারন্যাশনালিও যদি যেখানে দেখা যায় যে আরও বেশি ওরা এগিয়ে গেছে, যেখানে যে বিষয়ে তারা ভালো করছে তার জ্ঞান মানে নিয়ে আমরা আমাদেরই কেন সেটা করব। আমরা চাইছি যে ত্রিপুরাতে বারবার আমি যেটা বলছি, এখানে একটা হেলথ হাব করার জন্য, এবং যেহেতু আমাদের আর দুটো হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক, এবং আপনারা সবাই জানেন যে এর মধ্যে সুপার স্পেশালিটির একটা হসপিটাল আমরা তৈরি করার চিন্তা ভাবনা করছি। প্রায়শই আমরা দেখি যে অনেক লোক বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যায়, আর একটা মাইন্ডসেট হয়ে গেছে বহু লোকে, বহুদিনের এটা সমস্যা, কথায় কথায় বাইরে যাওয়ার একটা প্রবৃত্তি মানুষের মধ্যে আছে। যে চিকিৎসা আমাদের এখানেই হয়, আমি বারবার বলছি পিএসসিতে যে ডাক্তারবাবু আছেন, অনেক সময় দেখা যায় যখন পেশেন্ট বা পেশেন্ট পার্টি পেশেন্ট যায় যখন, তো ধরে নেই যে পিএসসির যে ডাক্তার দেখা যায় সে হয়তো ভালো চিকিৎসা করবে না, তাকে তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠাতে হবে, সাব ডিভিশনাল হসপিটালে পাঠাতে হবে। অথচ সেই ডাক্তারবাবু কিন্তু একই কলেজ থেকে পাশ করা, এবং ওনার যে জ্ঞান আছে যথেষ্ট সেই ট্রিটমেন্ট করতে পারে। একটা মানসিক একটা মেন্টাল সেট আপ, সেটাকে আমাদের যারা ডাক্তারবাবু আছেন তাদেরও কিন্তু চেষ্টা থাকবে, এবং কথায় কথায় যে না এখানে হবে না, এই হবে না কথাটার থেকে দূরে থাকতে হবে। হবে কেন হবে না, এই চিকিৎসা এখানে সম্ভব, প্রয়োজনে এটা যা দরকার, যা ইনফ্রাস্ট্রাকচারের দরকার, কনজিউমেবল আইটেমের দরকার, যাই দরকার লাগবে আমাদের কাছে আমরা সেটা বলব। তো আমার মানে নিজস্ব অভিজ্ঞতার থেকে বলছি যে যখন আমি যেখানেই ছিলাম সেখানে কিন্তু করার একটা মানসিকতা করতে হয়, শুধু চাকরি করলাম বা চাকরির সময় যতটুকু থাকা ততটুকু, এর থেকে যদি আমরা না বেরিয়ে আসি, এর বাইরেও যদি আমরা মানুষের সাথে রুগীদের সাথে একটা কানেকশন, ভেরি ইম্পর্টেন্ট, আশ্বস্ত করার বিষয়, আপনাদের আর্থ্রাইটিস থেকে আরম্ভ করে, গ্যাস্ট্রাইটিস থেকে আরম্ভ করে, আমি লিভারজনিত রোগ থেকে আরম্ভ করে বিভিন্ন রোগে আমি দেখেছি আপনারা মানে ভালো কাজ করছেন, পঞ্চকর্ম তো একটা সাংঘাতিক জ্ঞান, এত ভালো কাজ করছে বিভিন্ন জায়গায়, 4-5টা জায়গার মধ্যে পঞ্চকর্ম কাজ হচ্ছে, বহু জায়গার মধ্যে ইন্টিগ্রেটেড হসপিটালও তার তৈরি হচ্ছে। এবং আমরা চাই যে মানে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন হোক, আয়ুর্বেদিক যারা চিকিৎসায় আছেন বা এই যে সাবজেক্ট, তারা মানে চ্যালেঞ্জ করে বলুক যে আমরাও কিন্তু কম নই, আমরাও কিন্তু ট্রিটমেন্ট করতে জানি। এবং এই রোগী আজকে একটু আগে দেখলাম এখানে 2-3 জন রোগী তাদের অভিজ্ঞতা বলল, সেটা কিন্তু আরও বেশি তার প্রচার প্রসার খুব প্রয়োজন, সেটা যখন মানুষের আসবে তো আমরাও যাবো। অনেক সময় অ্যালোপ্যাথিকের যে ওষুধ সেটা দিয়ে অনেক সময় কিন্তু রোগ সারে না, এবং সেটা চেষ্টা করে তারপরে একদম শেষ সময়ে যায় চলো আয়ুর্বেদিক দেখি বা হোমিওপ্যাথিক দেখি। তো এখন মানুষের মধ্যে কিন্তু আমি দেখছি, এবং আমাদের ত্রিপুরা সরকারও যেভাবে প্রায় কিছুদিন আগে দেখলাম, গত প্রশ্নদিনই প্রায় 1.5 কোটি টাকার মতো আমরা স্যাংশন করেছি আয়ুর্বেদিক মেডিসিন কেনার জন্য, ফ্রি মেডিসিন দেওয়ারও ব্যবস্থা আছে। এবং বিভিন্ন এখন তো ক্যাপসিউল ট্যাবলেট আয়ুর্বেদিক যে ড্রাগসের মানে ওষুধ যে আছে তার মেডিসিনের মধ্যে এগুলো আছে, তো তার আরও বেশি ট্রাস আমার মনে হয় আপনারা করা উচিত, এবং নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এবং এই সায়েন্সকেও আপনারা প্রতিষ্ঠিত করবেন, তবেই আজকে বিশ্ব আয়ুর্বেদ দিবস যে উদযাপন সেটা কিন্তু সাকসেস হবে। আদারওয়াইজ প্রতি বছর আসবে, সে গতানুগতিক আমরা বসবো এখানে, আমরাও বক্তব্য রাখবো, সেটা যেন না হয়। এবং একটা আর্ট অফ মানে এক্সিলেন্স সেটা যেতে হয়, আমরা তো হসপিটালে আমরা বলছি কিছুদিন আগে কথা হচ্ছিল, যদি এখানেও মানে চিন্তা ভাবনা চলে যে এখানে এটা যদি হয় তো কী সম্ভব, মানে এরপরে আমরা কী করব, তো সেইভাবে আমরা ভাবছিলাম যে এই যে আয়ুর্বেদিক এখন যে বর্তমান যে হাসপাতাল আছে সেখানে যদি এক্সটেন্ডেড ফর্মে যদি সেই জায়গা যদি সমস্যা না হয় সেখানেও ইনিশিয়ালি আমরা আয়ুর্বেদিক কলেজ সেখানে করতে পারি। হবে না এই কথাটা, এটা মানে আমার মনে হয় না শব্দটা না লাগালেই
ঋণাত্মক যে শব্দ চিন্তা ভাবনা সেটার থেকে দূরে থাকলে ভালো। এবং আমি নিশ্চিত যে আপনারা যেভাবে কাজ করছেন এবং মানুষের মানব সম্পদকে আমরা স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে তাদেরকে আমাদের সুরক্ষিত রাখতে হবে, এবং আয়ুর্বেদের যে পার্ট অথর্ববেদা আমরা সবাই জানি, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্যের যে আয়ুর্বেদের আয়ুর্বেদের যে উদ্ভাবন শক্তি, আরো নতুন নতুন যে উদ্ভাবন যে করা, ইনোভেটিভ আরো কিছু করা, আবিষ্কার করা, সেই বিষয়গুলো আজকের দিনে আমাদের মনে হয় আজকের আমাদের সেটাকে প্লেজ করা উচিত। এবং আগামী দিনে আমি এখানে আরেকটা জিনিস আমি খুব ভালো লাগলো যে আয়ুর্বেদিক কাউন্সিল আমরা কিন্তু তৈরি করেছি, এবং কাউন্সিলের মাধ্যমে আগে কিন্তু এই কাউন্সিল ত্রিপুরাতে অনেক জায়গায় ডেন্টাল কাউন্সিলই ছিল, আমি নিজে ব্যক্তিগতভাবে ডেন্টাল কাউন্সিল মেডিকেল কাউন্সিল এগুলো আমি এখন নিজেও খবর নিই, এতে করে বাইরে আমাদের যারা ডাক্তার বাবুরা ত্রিপুরা তারা পাশ করে গিয়ে গুয়াহাটি যেত সেই কাউন্সিলের রেজিস্ট্রেশন করতে, কারণ উইদাউট রেজিস্ট্রেশন ইউ ক্যানট ডু প্র্যাকটিস, তো সেই ব্যবস্থা আমরা করেছি এবং অনলাইনে কিন্তু সেই রেজিস্ট্রেশন সম্ভব হচ্ছে। এবং আমি আশা করি